আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বেঙ্গলি রান্না চ্যানেল থেকে আপনাদেরকে ওয়েলকাম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সবজির দোসা। নাম শুনে মনে হচ্ছে আপনাদের তাই না, সেটা আবার কি জিনিস? আপনারা অবশ্যই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলেই বুঝবেন যে আসল সবজির দোসাটা কি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে উৎসাহিত করবেন। তাহলে চলুন শুরু করা যাক সবজির দোসা। আমি এখানে প্রথমে দুইটা ডিম নিয়েছি, নিয়েছি ধনিয়া গুঁড়া এক চামচ, নিয়েছি হলুদ গুঁড়া এক চামচ, গরম মশলা গুঁড়া এক চামচ, লবণ পরিমাণ মতো, মরিচ গুঁড়া এক চামচ, নিয়ে নিয়েছি ধনিয়া কুচি, নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি কাঁচা মরিচ কুচি, গাজর কুচি, ময়দা, সবগুলো আমি মিক্স করে নেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি, দিয়ে দিচ্ছি যে মশলাগুলো দেখালাম আমি সবগুলো আমি ঢেলে দিচ্ছি। আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায়। দিয়ে দিচ্ছি গাজর, গাজর আমি কুচি কুচি করে নিয়েছি। ভালো করে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ডিম, দুইটা ডিম আমি দিয়ে দিলাম। আমি হ্যান্ড মিক্স দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনিয়া কুচি, আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প অল্প করে ময়দা, আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই যে এরকম আমি নরম করে নিচ্ছি, আমি পাতলা টাইপের করে নিচ্ছি, আমি ঘন করছি না। আমার একটু ময়দার প্রয়োজন, আমি এই জন্য ময়দা নিয়ে নিচ্ছি আর একটু। এই যে দেখেন পারফেক্ট। আমার রেডি, এরকম আমি করে নিয়েছি। এখন চলে যাব চুলায়। আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি, ড্র থেকে আমি অল্প অল্প করে একটু নিয়ে নিয়ে ফ্রাই প্যানে বসিয়ে দিচ্ছি। আমি চাল ছেটে একটু বিছিয়ে দিচ্ছি। আমি আরো একটা করিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে সামনে একটু এরকম হয়ে আসলে আমি উল্টিয়ে দিচ্ছি। এরকম আমি উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিচ্ছি।
এই যে আমি এরকম করে সবগুলো ভেজে নেব। এই যে দেখেন আমি সবগুলো ভেজে নিয়েছি, এটাই হচ্ছে সবজির দোসা। আপনারা দেখতে পেলেন তো কত সহজে সবজির দোসা তৈরি করা যায়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, এটার স্বাদ অনেক বেশি এবং সবজি দিয়ে তৈরি তো স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিও পেতে আমাকে উৎসাহিত করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানিয়ে দিতে ভুলবেন না আমার কি ভুল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।